বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। জাতির পিতা এই দেশ স্বাধীন করেছিলেন একটা স্বপ্ন নিয়ে, যে বাংলাদেশের মানুষ যারা ছিল শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, সেই জাতিটিকেই তিনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত একটি জাতি হিসেবে গড়ে তুলতে। আর সেই জন্যই তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে। সেই ধ্বংসস্তূপের উপর যাত্রা শুরু করেই জাতির পিতা মাত্র 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে রূপান্তর করে যান। এবং আর্থসামাজিক উন্নয়নের যে কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূলের পর্যায়ের মানুষকে তিনি তাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক অধিকার দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে স্বাধীনতা বিরোধী এবং জাতির পিতার হত্যাকারী তাদেরকেই ক্ষমতা বসানো হয়, যার ফলে বাংলাদেশের অগ্রযাত্রাও থেমে যায়। আওয়ামী লীগ আসার পরে দেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়। আমাদের দেশটাকে আরও উন্নত করার পদক্ষেপ আমরা নিয়েছি। প্রথম 5 বছর আমরা কিছু কাজ করেছি, কিন্তু দ্বিতীয়বার এসে আমরা এই এখন পর্যন্ত সরকারে থাকার ফলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করার সক্ষমতা অর্জন করেছি। আজকে আমাদের সবথেকে আনন্দের একটি দিন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল। আমাদের প্রয়াত মেয়র মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন চৌধুরী, তিনি সবসময় একটা দাবি করতেন, কারণ অতিরিক্ত ব্রিজ করার ফলে সিলটেশন বাড়ে, সে কারণেই তারই দাবি ছিল। আসলে বিষয়টা একসময় আমি তুলে ধরেছিলাম, তারপর থেকে তিনি এ ব্যাপারে আন্দোলনও করেছেন যেখানে টানেল করা হোক। তবে অন্যরা যারা, সে জিয়া, এরশাদ, খালেদা জিয়া, তারা এ ধরনের চিন্তাভাবনা কখনো করতেই পারেনি, তাদের আসলে চিন্তাভাবনার দুর্ণতা ছিল। কিন্তু আওয়ামী লীগ সবসময়ই আধুনিক চিন্তাভাবনা করে, অনগ্রসর জাতিকে আরও অগ্রসর করা, অপ্রতিরোধ গতিতে বাংলাদেশে উন্নয়ন করা, এই চিন্তাটা আওয়ামী লীগে আছে। কাজে এই কাজটি করবার জন্য আমরা পদক্ষেপ নিই। নদীর তলদেশ থেকে এই ধরনের টানেল বিদেশে দেখেছি, কিন্তু আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। এই টানেল নির্মাণের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। কাজে আমি এটুকু বলবো যে আমাদের ভারী ভারী শিল্প সেখানে হচ্ছে বিনিয়োগের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসছে, তো বিনিয়োগের সেই সুযোগটা আমাদের সৃষ্টি হয়েছে। এই চট্টগ্রামের সাথে কক্সবাজারের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আরও দ্রুত হবে। কাজে আমাদের এই টানেল স্থাপনের ফলে আমরা বলতে পারি যে চট্টগ্রামের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যাবে।